আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আমার চ্যানেল ইউফোরিক সেফবিতে। তো আমি এই ছোট ভিডিওটা করার একটাই কারণ, আমি হোম ডেলিভারি দিই খাবারের। এটা দুইটা ভিডিও করা হয়েছিল, ভিডিও দেখে আজকে হচ্ছে দুইজন ঢাকা থেকে দুইজন আপু, একজন হচ্ছে রুমকি, আরেকজনের নাম আমার মনে পড়ছে না, আমাকে আমার সাথে যোগাযোগ করেছেন ইনবক্সে এবং খাবার ডেলিভারি দেওয়ার কথা বলেছেন। আসলে এটা আমার ভুল ছিল যে আমি বলে দিই নাই, আমি শুধু চট্টগ্রামের মধ্যেই খাবার ডেলিভারি দিয়ে থাকি। উনি আসলে সাসলিকের কথা বলেছিলেন বিফ, এজন্যই আমি একটা ছোট ভিডিও করে এটা বলে দিচ্ছি। আসলে চিটংয়ের ভিতরে আমি সব ধরনের খাবার ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি। বর্তমানে আমি হচ্ছে করোনা আক্রান্ত যেই পরিবারগুলো আছে ওনাদের কাছেও আমার হোম ডেলিভারি খাবারগুলো যাচ্ছে, স্যুপ এবং বিভিন্ন ধরনের খাবার। আর হচ্ছে গিয়ে চিটংয়ের বাইরে দেশের সব জায়গায় আমার আচার যাচ্ছে, আপনারা আচারটা আমার কাছ থেকে নিতে পারেন ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গায়, রাজশাহী, বগুড়া, অনেক জায়গায়ই যাচ্ছে আমার আচার। আপনারা চাইলে আচার অর্ডার দিতে পারেন, আমি আচার যে কোনো জায়গায় আপনাদের পৌঁছে দিতে পারবো, এমনকি যদি সম্ভব হয় হোম ডেলিভারি, যদি সম্ভব হয় আচার দেশের বিভিন্ন জায়গায় আমি হোম ডেলিভারি যদি সম্ভব হয় আমি দিব। আর হচ্ছে অলরেডি আমার আচার দেশের বাইরেও যাচ্ছে, অলরেডি তুহিন রূপা, হ্যাঁ উনি হচ্ছে অনেকগুলো আচার নিয়েছে দেশের বাইরে পাঠানোর জন্য ওনার আত্মীয় স্বজনের জন্য। এই যে ঈদের আগের দিনে আমি সেগুলো ডেলিভারি দিলাম। তো আমি আমার ইনফরমেশনটা এটাই, সেটা হচ্ছে কি আমি শুধু চিটংয়ের মধ্যে খাবারটা ডেলিভারি দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার, কক্সবাজারের ঐতিহ্যবাহী মোচা, মধুবাদ বা যে কোনো ধরনের খাবার, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, যে কোনো কিছু, অসুস্থ যারা থাকেন রোগীর স্যুপ বা সবজি সব কিছুই দিয়ে থাকি, কিন্তু সেটা চিটংয়ের মধ্যে। তো এই ইনফরমেশন দেওয়ার জন্যই ছোট একটা ভিডিও করে দিলাম। তো কিন্তু আপনারা অবশ্যই আমার পেজে লাইক দিয়ে রাখবেন আচারের সব ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য, আমি কখন কখন আচার, কী ধরনের আচার বানাচ্ছি বা দিচ্ছি। তো আমার সাথে থাকবেন, আমার চ্যানেল হচ্ছে ইউফোরিক সেফবি আর পেজ হচ্ছে সেফবি হোম কিচেন। তো আমার সেফবি হোম কিচেনের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।